আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি এই প্রবাসে, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমার সাথে যুক্ত হয়েছেন। দর্শক, 10 ডিসেম্বর থেকে 2022 সালের 10 জুন পর্যন্ত বিমানবন্দরে রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ থাকার সময় যাদের ফ্লাইট তারিখ ছিল তাদের মেইল অথবা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া যাত্রীদের নিজ নিজ বিমান যাত্রার তারিখ ওই সময় থাকলে নিজের মতো করে পরিবর্তনের কথা বলা হয়েছে। এতে চাপ বাড়লে বিমানবন্দরে সেবা দেওয়া নিয়ে শঙ্কিত এয়ারলাইন্সগুলো। বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ও ভোরের ফ্লাইটগুলো দিনের বিভিন্ন সময় বিন্যাস করা হয়েছে, এতে বিমানবন্দরে বাড়ছে যাত্রীদের চাপ। এমনিতেই বিমানবন্দরে ট্রলির সংখ্যা হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ। দিনে একই সময় অনেকগুলো ফ্লাইট থাকলে বোর্ডিং কাউন্টার, কাস্টম, ইমিগ্রেশন সহ অন্যান্য জায়গায় যাত্রীর চাপ বাড়বে, এতে যাত্রী সেবা বিঘ্নিত হতে পারে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে 27টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে। প্রতিদিন গড়ে 50টি ফ্লাইট আসে ঢাকায়, 65টি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। এসব ফ্লাইটে প্রায় 10,000 যাত্রী যাত্রা করে। যাত্রী সেবার জন্য বিমানবন্দরে প্রায় 2,200টি টলি আছে, এর মধ্যে 1,000 টলি ব্যবহার অনুপযোগী। সরজমিনে দেখা গেছে, রাতের ফ্লাইট বন্ধ হওয়ায় বিমানবন্দরে মানুষের ভিড় বেড়েছে। বিদেশগামী যাত্রী ও স্বজনদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে বিমানবন্দর আর্ম পুলিশ। একাধিক এয়ারলাইন্স প্রতিনিধিরা জানিয়েছেন, একই সময় একাধিক ফ্লাইট থাকলে বোর্ডিং ব্রিজ পাওয়া নিয়ে সমস্যা হবে। যাত্রীদের লার্কেজ পাওয়া, ইমিগ্রেশন, অন্যান্য জায়গায় চাপ বাড়লে ফ্লাইট ডিলে হতে পারে। শাহজালাল বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন HM তহিদুল হাসান বলেন, ফ্লাইটগুলো দিনের বিভিন্ন সময় স্থানান্তর করা হয়েছে। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগেও এর চেয়ে বেশি চাপ সামলে দিয়েছে, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে কোনো সমস্যা হবে না। বিবেচক জানায়, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নির্মাণ কাজ অংশ হিসেবে হাই স্পিড কন্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজ চলবে, পাশাপাশি একই সময় লাইটিং সেক্টরের কাজ চলবে। সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে। দর্শক, এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি। তথ্যগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন।